नमस्कार ब्रेकिंग बारोटा मौपी आपके सबा के स्वागत जाना शुरूते ही चोख रखब तमिलनाड़ दिखे कारण तमिलनाड़ राजनीति से नतून ट्विस्ट सुप्रीम कोर्टर राय दोषी सब्यस्त हलन शशिकला तार राजनैतिक उच्चाकांक्षाय आपात दाड़ी आपात तो मुख्यमंत्री हवार स्वप्न शेष आयर संगे संगतिहीन सम्पत्ति मामलें दोषी सब्यस्त हलन शशिकला चार बचर जेले जेते हे जयललितार एक समय छाय संगे दस कोटी टाका जरिमाना अविलम्बे शशिकला के आत्मसमर्पण निर्देश दिए सुप्रीम कोर्ट आज एकुश बचर पुरान मामलार राय घोषणा कर देश शीर्ष आदालत आपात तो दस बचर कोकम निवाचने अंश नीते ना शशिकला Today is the biggest day for corruption-free politics in India. Today is a landmark judgment. The Supreme Court, in its landmark judgment, had set aside the order of Honorable Judge Mr. Kumaraswamy of the Karnataka High Court and affirmed the trial court order of Michael Kunha, which held that A1 to A4, that is, shall be J. Jayalalitha, then V.K. Sasikala, V.N. Sudhakaran and Ilavarasi, who were guilty of the disproportionate assets, and the complaint was mailed by Subramanian Swami, and judiciary had a very tough time with these master criminals, and it had taken 19 years to come to this, when the corruption in this country will be rooted out by the order of the Supreme Court. আমাদের প্রতিনিধি সোমনাথ দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সোমনাথ জি কোন মামলায় কিসের ভিত্তিতে এই রায় সুপ্রিম কোর্টের দেখো 1991 সালে যখন জয়ললিতা প্রথমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন সেই সময় তার তিনি যে প্রথম পাঁচ বছর মুখ্যমন্ত্রী পদে ছিলেন 91 থেকে 96 এই সময়ে তার বিরুদ্ধে একটা আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি অর্থাৎ যা তার রোজগার তার থেকে বেশি তার সম্পত্তি পরিমাণ এই অভিযোগে নিম্ন আদালতে মামলা দায়ের করেন সেই সময় জনতা পার্টির নেতা সুব্রমণিয়াম স্বামী এবং সেই সময় জয়ললিতার সঙ্গে সুব্রমণিয়াম স্বামী যাকে বলে আদায় কাজকলায় সম্পর্ক ছিল পরবর্তীকালে সেই মামলা গড়ায় জয়ললিতা আরো বিভিন্ন মামলায় অভিযুক্ত হন কখনো গ্রেফতার হন গ্রেফতার হওয়ার জন্য তাকে পদ ছাড়তে হয় কিন্তু এই মানে নির্বাচন আসতে থাকে যেতে থাকে কখনো জয়ললিতা ক্ষমতা হারান কখনো আবার জিতে আসেন কিন্তু মামলাটা চলতে থাকে এবং এই মামলা চলাকালীন 2003 সালে ডিএমকে তরফে একটা সুপ্রিম কোর্টে আপিল করা হয় এবং সেখানে বলা হয় যে জয়ললিতা যখন মুখ্যমন্ত্রী রয়েছেন সেই অবস্থায় তামিলনাড়ুর কোনো আদালতে তার এগেনস্টে ডিএকেসের সঠিক বিচার সম্ভব নয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বেঙ্গালুরুর নিম্ন আদালতে এই জয়ললিতার মামলাটা সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং 2014 সেপ্টেম্বরে জয়ললিতা শশিকলা এবং জয়ললিতার পালিত পুত্র সুধাকরণ এবং তাদের এক আত্মীয় ইরাবারসী এই চারজনকে চার বছরের কারাদণ্ড দেয় বেঙ্গালুরুর নিম্ন আদালত এবং সেই আদালতের রায়ের পর জয়ললিতাকে মুখ্যমন্ত্রীর গদি ছেড়ে জেলে পর্যন্ত যেতে হয় পরবর্তীকালে জয়ললিতা জামিন পান এবং জামিন পেয়ে তিনি কর্ণাটক হাইকোর্টে এই বেঙ্গালুরুর নিম্ন আদালতের মামলাটিকে চ্যালেঞ্জ করেন এবং সেখানে কর্ণাটক হাইকোর্ট কিন্তু বেঙ্গালুরুর নিম্ন আদালতের যে রায় তার সম্পূর্ণ উল্টো রায় দেয় এবং জয়ললিতা শশিকলা সহ বাকি চারজনকে কর্ণাটক আদালত বেকসুর খালাস করা হয় এবং এরপরে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ এবং অমিতাভ রায় বিচারপতি অমিতাভ রায় তারা যে রায় দিয়েছেন সেখানে কিন্তু শশিকলা এবং বাকি দুই তার আত্মীয় তাদের তিনজনকেই চার বছরের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে অর্থাৎ বেঙ্গালুরুর যে নিম্ন আদালতের রায় সেই নিম্ন আদালতের রায় আবার বহাল করা হয়েছে কর্ণাটক হাইকোর্টের রায় খারিজ হয়ে গেছে এবং এর ফলে আদালত যেটা জানিয়েছে যে ইতিমধ্যেই ছ মাস জেল খাটা হয়ে গেছে শশিকলার তার জন্য তাকে আরো অর্থাৎ তাকে আরো 3.5 বছর গড়াদের ওপরে থাকতে হবে এবং স্বাভাবিকভাবেই এই জনপ্রতিনিধিত্ব আইনের যে সংশোধনী সেই সংশোধিত জনপ্রতিনিধিত্ব আইনের ফলে আরো 6 বছর কোনো রাজনৈতিক কার্যকলাপে শশিকলা থাকতে পারবেন না ভোটে দাঁড়াতে পারবেন না অর্থাৎ বলা যায় প্রায় 10 বছরের জন্য কিন্তু শশিকলার রাজনৈতিক জীবনে দাঁড়িয়ে পড়ে গেল ধন্যবাদ সোমনাথ সোমনাথ দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর যুবজ্যোতি প্রামাণিক যুবজ্যোতি সুপ্রিম কোর্টের এই রায়ে শশিকলার যে রাজনৈতিক অ্যাম্বিশন তাতে আপাতত দাঁড়িয়ে পড়ে গেল এটা বলা যেতে পারে নাকি রাজনৈতিকভাবে এখনো বেশ কিছু সম্ভাবনা বেশ কিছু প্রভিশনস খোলা আছে তার সামনে দেখো মুবিয়া রাজনীতিতে শেষ পাকা বলে কিছু হয় না বলেই
এই মুহূর্তে আপাত দৃষ্টিতে শশীকলা নটরাজন চিন্নাম্মা যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তার রাজনৈতিক জীবন শেষ, খুবই স্বল্প মেয়াদি তার রাজনৈতিক জীবন, সেটা শেষ। এখন পরিষ্কারভাবে একটা বিষয় স্পষ্ট যে তাকে 3.5 বছর আপাতত জেলে থাকতে হবে, কোনো উপায় আর তার নেই। তার কারণ দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে তাকে জেল খাটতেই হবে, 3.5 বছর তাকে জেল খাটতে হবে, যেহেতু ইতিমধ্যেই 6 মাস তিনি জেলে ছিলেন সেই 96 সালের পুরনো আয়ের সঙ্গে সংগতিহীন মামলায় যেটাতে জয়ললিতাও দোষী সাব্যস্ত হন। এবং দেখা যাচ্ছে যে তাকে 10 কোটি টাকা জরিমানাও দিতে হবে, সেটা বড় কথা নয়, কিন্তু যেটা এখন রাজ্যপালের ভূমিকা সেটাই সব থেকে বড় হতে চলেছে তামিলনাড়ুর রাজনীতিতে, যে রাজ্যপাল এখন কি করবেন। রাজ্যপালের কাছে বেশ কয়েকটা রাস্তা খোলা আছে এখন। আপাতত তিনি যেমন বলেছিলেন যে পনির সেলভামকে তিনি নির্দেশ দেন যে যতক্ষণ না পর্যন্ত স্থায়ী মুখ্যমন্ত্রী কেউ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালান। পনির সেলভাম তিনি এখন তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালাচ্ছেন। এখন রাজ্যপাল তাকে দেখতে হবে, তিনি আমরা যেটা জানতে পাচ্ছি ইতিমধ্যেই তিনি সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছেন যে এই মুহূর্তে তার করণীয়টা কি, রাজ্যপাল তিনি এই মুহূর্তে ঠিক কি করতে পারেন। যেটা কিছুক্ষণ আগে শিবাজী প্রতিম বসু রাজনৈতিক বিশ্লেষক তিনি বলছিলেন যে আপাতত তিনি আরো বেশ কিছুটা সময় কিনতে পারেন, সেইটা সংবিধানে তার সেই অধিকার আছে, আরো কিছু আরো বেশ কয়েকদিন তিনি অপেক্ষা করে দেখতে পারেন যে হচ্ছেটা ঠিক কি। পনির সেলভামের দিকে ইতিমধ্যেই গুটি গুটি করে আমরা রোজই দেখছিলাম, 2-3 জন করে বিধায়ক পনির সেলভাম শিবিরে তারা নাম লেখাচ্ছিলেন, সাংসদদের মধ্যে বেশ কয়েকজন পনির সেলভামের শিবিরে তারা ঢুকে পড়েছেন ইতিমধ্যেই। এখন এই পরিপ্রেক্ষিতে যেখানে সেনাপতির পতন হয়ে গেল, সেনাপতি যেখানে জেলে চলে যাচ্ছেন, এবং চিন্নাম্মার যে প্রভাব, আম্মার পরে চিন্নাম্মার যে প্রভাব, সেই প্রভাবের আর ছিটেপোটা যেখানে অস্তিত্ব রইল না, সেখানে পনির সেলভামই কিন্তু এখনো পর্যন্ত তামিলনাড়ুর রাজনীতিতে এডিএমকে যে বিধায়করা রয়েছেন তাদের সবার কাছে সব থেকে গ্রহণযোগ্য কিন্তু পনির সেলভাম। তার কারণ পনির সেলভাম কিন্তু ইতিমধ্যেই দুবার জয়ললিতার ইচ্ছেতে তিনি দুবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন, তামিল আম্মার অত্যন্ত আস্থাভাজন পনির সেলভাম। আমাদের এটা যেটা তামিলনাড়ুর রাজনীতিতে রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা বারবার করে বলছেন যে জয়ললিতা যখন জেলে গেলেন তখন কিন্তু শশীকলাকে তিনি তার আসনে তার চেয়ারে বসিয়ে দিয়ে যাননি, জয়ললিতা কিন্তু পনির সেলভামকেই বেছে নিয়েছিলেন। ফলে পনির সেলভামের প্রতি আমার এই যে চূড়ান্ত আস্থা, সেই আস্থার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পনির সেলভাম যেভাবে সহানুভূতির কাজ খেলেছেন গত বেশ কয়েকদিন ধরে, আম্মার সভা দিতে গিয়ে তার সেই বিখ্যাত প্রার্থনা, তারপর চোখে জল, তারপর কেঁদে ফেলা, এবং তারপর বলা যে একেবারে কার্যত হুমকি মুখে তাকে পদত্যাগ করতে হয়েছে, এই পুরো ব্যাপারগুলোতে এখন তামিলনাড়ু জুড়ে পনির সেলভামের প্রতি সহানুভূতির ঝড় উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে কয়েকদিনের মধ্যেই পনির সেলভামের পিছনে এসে এডিএমকে পুরো পরিষদীয় দল দাঁড়িয়ে পড়ল, তাহলে পরে রাজ্যপালের কাছে গিয়ে তার মুখ্যমন্ত্রীত্বের দাবি পেশ করাতে কোনো অসুবিধা রইল না। কিন্তু কিন্তু সংবিধান বিশেষজ্ঞরা যেটা বলছেন, রাজ্যপালের পক্ষে এখন স্বতঃপ্রণোদিত হয়ে কোনো পদক্ষেপ করার ক্ষেত্রে বেশ কিছু কিন্তু সমস্যা রয়েছে। রাজ্যপালকে এখন চুপ করে পরিস্থিতির দিকে কয়েকদিন নজর রাখতে হবে, এটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং আইন বিশেষজ্ঞ এবং সংবিধান বিশেষজ্ঞ প্রত্যেকেই রাজ্যপালকে, তামিলনাড়ু রাজ্যপালকে বিদ্যাসাগর রাওকে তারা এই পরামর্শই দিচ্ছেন। মৌপিয়া যুবজ্যোতি ধন্যবাদ। যুবজ্যোতি প্রামাণিক আমাদের ডেপুটি এডিটর আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরই শশীকলাকে গ্রেফতারের তোড়জোড় শুরু হয়ে যায়। গোল্ডেন বে রিসোর্টে পৌঁছয় পুলিশ, পয়েস গার্ডেন নয়, গত রাতে গোল্ডেন বে রিসোর্টে ছিলেন শশীকলা। থমথমে পরিস্থিতি পয়েস গার্ডেনেরও, জয়ললিতার মৃত্যুর পর থেকে সেখানেই থাকছিলেন শশীকলা। কোনো রকম অশান্তি এড়াতে সকাল থেকে সেখানেও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। প্রমাণ হয়ে গেল ঠিক পথেই চলছিলেন রাজ্যপাল বিদ্যাসাগর রাও। সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রতিক্রিয়া বিজেপির। वहां राज्य के जो राज्यपाल हैं उन पर प्रश्न उठाए थे, मुझे लगता है वो भी स्पष्ट हो गया है कि राज्यपाल साहब देख रहे थे कि वहां की स्थिति कैसे
उभर के बन सकती है, एक जजमेंट आ रहा था और एक प्रकार से अनप्रेसिडेंटेड सिचुएशन था। अब जब आ गया, इसके जो भी परिणाम होंगे, जो भी कॉन्स्टिट्यूशनली करेक्ट होगा, संवैधानिक संविधान के तहत सही होगा, वही किया जाएगा। राजनीतिक पद छेड़े जरूरी भित्तिते विधानसभा अधिवेशन डाकुन राज्यपाल, दावी तुलल कांग्रेस। गवर्नर जिनकी भूमिका संदेह के घेरे में रही है, उनको फौरन विधानसभा का सत्र बुलाना चाहिए और एआईएडीएमके के सब पक्षों को अपनी अपना बहुमत साबित करने की अनुमति देनी चाहिए। भारतीय जनता पार्टी को इसमें राजनीति करनी बंद करनी चाहिए, गवर्नर के पद का दुरुपयोग करना बंद करना चाहिए और फौरन एसआर बोमई केस के अनुरूप फ्लोर पर अपनी मेजॉरिटी, अपना बहुमत साबित करने के लिए सभी पक्षों को इजाजत देनी चाहिए। सुप्रीम कोर्टे चिन्नम्मार सजा घोषणार पर उत्सव छवि सेल्फोमिशी भीड़े, तादेर दाबी चिन्नम्मार प्रश्रय दुर्नीतिर आतुर घर हो उठे तमिलनाडु, तरह सजा पे शशिकला। Finally, Tamil Nadu has got away from the clutches of that murderer, the woman who murdered the greatest ever living legend in Tamil Nadu, Amma. And now the entire Mannar, Mannargudi mafia also has to go to jail. Already people mood has changed. This group has entirely looted Tamil Nadu. This is a right decision. This is it is appreciable. Every people of Tamil Nadu is very very happy. So the entire gang has to get into this jail. Please implement the order immediately. That is our request. রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিশ্বনাথ দা, মুপিয়া কথা বলছি। বিশ্বনাথ দা, যেভাবে আমরা দেখলাম যে শশিকলা তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং আগামী 10 বছর তিনি নির্বাচনে লড়তে পারবেন না, তার রাজনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষা সাম্প্রতিককালে আমরা দেখছিলাম, তাতে কি আপাতত জ্যোতিচিহ্ন পড়লো নাকি তার সামনে এখনো কিছু অপশনস থাকছে? দেখো, আমি আমি তোমাদের চ্যানেল দেখছিলাম, তোমাদের কেউ কেউ বলছেন যে রাজনৈতিক ভবিষ্যৎ একেবারে শেষ হয়েছে, কিন্তু একেবারে সম্ভাবনা শেষ এটা আমি বলতে পারছি না। কারণ তোমার মনে থাকতে পারে, জয়ললিতাকে যখন ঠিক একইভাবে সুপ্রিম কোর্টে যখন জেল যেতে হয়েছিল বিশেষ আদালতের রায়ের প্রেক্ষিতে, তখন তিনি কিন্তু পনিরসেলভমকে বিকল্প হিসাবে তুলে এনেছিলেন এবং সরকার বাঁচিয়েছিলেন, এআইডিএমকে বাঁচিয়েছিলেন। তোমার আমি বলছি না যে জয়ললিতার মতন প্রভাবশালী শশিকলা, তিনি তার ছায়া বটে, কিন্তু শশিকলার সামনে যে অপশনটা এখন খোলা থাকলো সেটা হলো তার গোষ্ঠী, যে সমস্ত এমএলএরা তাকে সমর্থন করছে, এমপিরা তাকে সমর্থন করছে, তার মধ্য থেকে কোনো একজনকে তুলে আনতে পারেন কিনা বা তার নির্দেশে কেউ একজন উঠে আসে কিনা এবং তিনি চ্যালেঞ্জ করতে পারেন কিনা পনিরসেলভমকে, সেটাই একমাত্র সম্ভাবনার ক্ষেত্র, যে ক্ষেত্রটা গিয়ে আছে বলে আমার মনে হয়। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে লাস্ট কয়েকদিন থেকেই যদি তুমি লক্ষ্য করো যে জনসমর্থন ক্রমশ কিন্তু পনিরসেলভমের দিকে আসছিল, অন্যদিকে জয়ললিতা বারবার চাইছিলেন যে কোনো ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়ে যাক, রাজ্যপাল ব্যবস্থা নিক। এট দি সেম টাইম এটা তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আজকের রায়ের পরে পনিরসেলভমের দিকে যে পাল্লাটা অনেকটাই ভারী হলো এবং তামিলনাড়ুর রাজনীতিতে পনিরসেলভম যে গুরুত্বপূর্ণ নেতা হয়ে এআইডিএমকে নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সেই সম্ভাবনা ক্ষেত্রটা কিন্তু আজকের রায়ের পরে খুব স্পষ্ট হলো। এখানে বিষয়টা আমার কাছে জিজ্ঞাসা, আপনিও যেটা বললেন যে শশিকলা আর যাই হন তিনি জয়ললিতা নন, তার সেই একটা দীর্ঘ রাজনৈতিক জার্নি সেটা নেই এবং তিনি টেস্টেডও নন, তার সেই মাস বেস রয়েছে কিনা সেটাও টেস্টেড নয়, সেই জায়গায় দাঁড়িয়ে জয়ললিতা যেভাবে পনিরসেলভমকে তুলেছিলেন এবং সবচেয়ে বড় কথা এই সাম্প্রতিক প্রেক্ষাপটে যখন অলরেডি পনিরসেলভম শিবির প্রত্যেক দিন শক্তি সঞ্চয় করছে, সেখানে কি কাজটা তার পক্ষে সহজ হবে? খুব কঠিন হবে, সহজ হবে না। জয়ললিতা যে ধরনের নেতৃত্ব নেতা ছিলেন, যে স্ট্র্যাটেজির নেতা ছিলেন, সেই রকম কিন্তু তার নয় শশিকলা, তার ছায়া মাত্র শশিকলা। দ্বিতীয় যেটা সেটা হলো যে দেখো, যেই মুহূর্তে পনিরসেলভম এর সম্ভাবনা ক্ষেত্রটা তৈরি হচ্ছিল, লাস্ট কয়েকদিন ধরে এমএলএ সংখ্যা বাড়ছিল, এমপি সংখ্যা বাড়ছিল, এখন যাদেরকে রিসোর্টে রাখা হয়েছে তারা যখন এখন তারা যখন খোলা আকাশে আসবে, তাদের মধ্যে কতজন ওই শিবিরে পড়ে থাকবে যে শিবিরের সম্ভাবনা কম, রাজনীতিতে দেখা যায় ক্ষমতার বৃত্ত যেখানে সেখানে সাধারণত এমএলএ এমপিরা ঘুষ খান। বিশ্বনাথ, অনেক ধন্যবাদ। বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন।